হিসেবেই দেখেন। কিন্তু নতুন করে পালিয়ে আসা এক নারী এবার তার নৃশংসতার খবর দিল। তিনি বলেন, এক একজন জঙ্গির লালসার শিকার প্রায় একাধিক মহিলা। এ বিষয়ের ওপর কাজ করার বিশেষ দায়িত্ব নিয়েই ওই এলাকায় গিয়েছিলেন জৈনাব। জৈনাবকে এক নির্যাতিতা জানিয়েছেন, বাধ্য হয়ে বারবার কুমারী হয়ে 20 জঙ্গি স্বামীকে সঙ্গ দিতে হয়েছে আমাকে, এমনকি কুমারিত্ব ফিরে পেতে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে, আর বরাবরই আমি 20 জন স্বামীকে বিছানায় তৃপ্তি দিয়েছি। দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদনে জৈনাব জানিয়েছে, সিরিয়া ও ইরাকে নারীর শারীরিক নির্যাতনকে ব্যাপক মাত্রায় শিল্প স্তরে নিয়ে যাওয়া হয়েছে, জৈনাবের মতো একটি এসআই জঙ্গিদের কৌশল। সিরিয়া এসআই বিরোধী অপর জঙ্গি গোষ্ঠীর ক্ষমতা বাড়াতে চিকিৎসা করাচ্ছে, এমনকি তারা নিজেদের স্ত্রীদের নৃশংস চালে লিপ্ত হতে বাধ্য করছে। এসআই এর কবল থেকে বেঁচে ফেরা অনেকেই জানিয়েছেন, শিশু কন্যাদেরও বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে করছে এসআই জঙ্গিরা, এমনকি তাদের সঙ্গে প্রকৃত যৌন আচরণ করা হচ্ছে। এর কারণে বেশ কিছু শিশু গর্ভবতী হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।